দর্শক, নতুন এক দিনে নতুন এক স্বপ্ন পূরণের গল্প নিয়ে আমি নাফিসা আবারও হাজির হয়েছি জেসি এক্সপ্রেসেন্স স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। আজকে আমরা এসেছি বসুন্ধরার একটা বাড়িতে, ঘুরে দেখবো এই বাড়িটি এবং কথা বলবো এই বাড়ির যিনি স্বপ্নদ্রষ্টা তাদের সাথে, জানবো এবার এই স্ট্রাকচার, আর্কিটেকচারাল ডিজাইন এবং নানা অজানা বিভিন্ন তথ্য। তো চলুন শুরু করা যাক। আমরাও তো আসলে সকালবেলা সবকিছু করে টোরে ভাবছি যে কখন তুমি আসবে। আসো, নাফিসা চলে এসেছে। আপু, আপনাদের জানানি আমরা জেসি এক্সপ্রেসেন্স আমাদের স্বপ্নের নির্মাণ অনুষ্ঠান নিয়ে আপনার বাসাতে এসেছি। আজকে আমরা অনেক গল্প করব, পুরো দিন আমরা আজকে ঘুরে দেখব আপনার বাসা। আচ্ছা নাফিসা, চলো আমরা তাহলে বসি। আপু বসবো, আগে চলুন বাসাটা একটু ঘুরে দেখি। আমি বাসাটা নিয়ে খুবই এক্সাইটেড, আমি আগে বাসা দেখতে চাই। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে পুরো বাসাটার একটা সেন্টার পয়েন্ট তুমি বলতে পারো। কারণ হচ্ছে যদিও এই সেন্টার পয়েন্টের এক পাশে হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এই পাশে হচ্ছে আমাদের ডাইনিং কাম কিচেন, এবং একই সাথে এই পাশটা হচ্ছে একটা লিভিং রুম। সো আসলে আমরা পুরো জোনটাকে এমনভাবে ভাগ করেছি যে আমাদের এই পুরো জায়গাটাতে আসলে মানে ওরকম কোনো ডিভিশন আমরা রাখিনি যে আলাদা একটা ড্রয়িং রুম বা আলাদা একটা ডাইনিং রুম। দ্যাটস ওয়াই এই পুরো জিনিসটা হচ্ছে, তুমি এখানে যে দাঁড়িয়ে আছো তুমি একসাথে কিন্তু চার রুম দেখে ফেললাম। ড্রয়িং রুমেরও মেইন থিম আমরা রেখেছি হচ্ছে সাদা, এবং এই সাদার মধ্যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে কালার কন্ট্রাস্টটা হচ্ছে তোমার এই ফ্লোরে যতটুকু হয়েছে ফ্লোরের কালার কন্ট্রাস্ট হয়েছে, বাট বাকি পুরোটাই একটা সাদার ফিলিংসটা যাতে আসে সেই কারণে, এবং তার সাথে আরেকটু কন্ট্রাস্ট করেছে আমার এই পেইন্টিংগুলো। এই পেইন্টিংয়ের কন্ট্রাস্ট এবং ফ্লোরের কন্ট্রাস্ট, কিন্তু বাকিটা হচ্ছে যে কুশনগুলো আমরা যখন চুজ করেছি এবং কুশনের সাথে ইভেন এটাও আমরা একটা মিল রাখার চেষ্টা করেছি এই জায়গাটায়। এবং একই সাথে তুমি যদি দেখো যে এখানে যে ওয়াটার ফাউন্টেনটা আমি ইউজ করেছি সেটাও আমি সাদা রাখার চেষ্টা করেছি। এখানে ওয়াটার ফাউন্টেনটা তুমি যদি দেখো, এটা একটা অনলাইন পেজ থেকে নেওয়া, এটাও আমি চেষ্টা করেছি যে একটা সুদিং এনভায়রনমেন্ট রাখার, এবং এই পানির শব্দটা বা এবং এটার রঙটাও তুমি যদি দেখো আমি সাদা রাখার চেষ্টা করেছি। দেখো একটা অ্যাকোয়ারিয়াম, আমার ছেলেও মাছ খুব পছন্দ করে, সো আমি এখানে চেষ্টা করেছি যে অ্যাকোয়ারিয়ামটা, এবং অ্যাকোয়ারিয়ামটা আমার এখানে একটা ডুয়াল পারপাস সার্ভ করে। কারণ হচ্ছে এই যে এখানে আমরা কিচেনটা করেছি ওপেন কিচেন, বা ড্রয়িং রুমে যখন গেস্ট আসবে এটা যাতে একটা পার্টিশনের মতোও কাজ করে, যে এটা ড্রয়িং রুম এবং এর মধ্যে একটা ডিভাইডার, এবং একই সাথে হচ্ছে একটা লিভিং থিং আমরা এখানে দেখছি যেটা আসলে আমাদের জন্য ভালো লাগে খুব দেখতে। নাফিসা, এদিকটা খেয়াল করেছো? এটা কি মনে হচ্ছে দেয়াল? না, এটা আসলে একটা আলমারি। আমরা স্পেসটাকে খুব সুন্দর করে ইউজ করার চেষ্টা করেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকেও একটা আলমারির মতো রেখেছি, যেখানে আমাদের বেশ কিছু কাজের জিনিস, জায়নামাজ, বিছানার চাদর, এই ধরনের জিনিসগুলো এটার মধ্যে খুব সুন্দর করে এঁটে গিয়েছে। প্লাস তুমি যদি এখানেও দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা তোমার কি মনে হচ্ছে একটা লং মিরর? কিন্তু এটা আসলে মিরর না, এখানেও একটা আলমারি আছে, এটাও হচ্ছে আরেকটা আলমারি। মানে জায়গাগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের বাড়ির একটা মেইন ব্যাপার হচ্ছে এই স্পেস ইউটিলাইজেশন, এবং ফার্নিচার দিয়ে যাতে বাড়িটা মনে না হয় যে অনেক ফার্নিচার আছে বা অনেক বেশি ক্লামজি, আমরা চেষ্টা করেছি যে জিনিসটাকে সিম্পল রেখে যতটুকু সম্ভব স্পেসের ইউটিলাইজেশন করা যায়। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং। এইটা আমরা মেইনলি করেছি কেন, যাতে আমরা হচ্ছে হলো যে ফ্যামিলির সাথে একসাথে কিছু সময় কাটাতে পারি, কোয়ালিটি টাইম। এই যে এই সোফাগুলো তুমি যদি দেখো, বা এই জায়গায় যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, প্লাস এখানে বই, এখানে টিভিটা, বা মানে এই পুরো কম্বিনেশনটা এমনভাবে করা হয়েছে যাতে হচ্ছে আমরা এখানে আমার বাচ্চার সাথে বা আমি ও আমরা একসাথে একটা সময় কাটাতে পারি অফিস থেকে ফেরার পর। আর প্রচুর বই দেখতে পাচ্ছি আপু, আমি এখানে এসেই দেখছি সব বই। হ্যাঁ, কারণ আমার সময় কাটানোর একটা বড় উপলক্ষ হচ্ছে বই, আমি চেষ্টা করি যে বইয়ের সাথেই থাকতে। আচ্ছা
আমার একটু মানে আর্টের নেশা আছে, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি সব কিছুর মধ্যে ওই জিনিসটা রাখতে আর কি। আড্ডার সময় তাহলে এখানে বসে আড্ডা দেওয়া হয়? হ্যাঁ, এখানে আড্ডার সময় প্রকৃতি উপভোগ করা। ও, এই সাইডে আবার প্রকৃতিও আছে? হ্যাঁ হ্যাঁ, এই সাইডে কিছু প্রকৃতিও আছে। তাহলে তো বৃষ্টির দিনে খুব সুন্দর লাগে। হ্যাঁ, বৃষ্টির দিনটা আসলেই খুব সুন্দর লাগে। আমরা বৃষ্টির দিন চেষ্টা করি এখানে বসে একটা বই নিয়ে যদি বসতে পারি আমার মনে হয় যে আর কিছু দরকার হয় না। লিভিং রুমের আরেকটা সাইড তোমাকে দেখাই, এই পাশটা তুমি যদি দেখো, এখানে কিছু আছে আমাদের এডুকেশনাল পড়ালেখার বইটই, প্লাস একই সাথে আছে হচ্ছে, হ্যাঁ, কিছু হচ্ছে বিভিন্ন সময় পুরস্কার পাওয়া, কিছু হচ্ছে কেনা। আমি যেখানেই যাই চেষ্টা করি বই কালেক্ট করতে এবং অবশ্যই ওগুলো পড়তে। আর এখানে যদি আর দুটা জিনিস বলি, এটা হচ্ছে হলো আমার এই পুরো রোটা হচ্ছে হলো ওর আমার বই, মানে আমার আম্মা বই, এবং এইটা যদি দেখায় এটা হচ্ছে আমার আব্বর লেখা বই। আব্বু, আমার আব্বা আম্মাও সিভিল ইঞ্জিনিয়ার, আবার আমার শাশুড়ি উনিও হচ্ছে প্রফেসর, সো উনিও বই লেখেন, উনি বাংলা প্রফেসর, সো ওনার বই এবং আমার আব্বুর লেখা বই, সো এই কর্নারটা আমাদের জন্য খুব স্পেশাল। এটা হচ্ছে আমাদের একটা কোজি ব্রেকফাস্ট কর্নার, এটা খুবই দুর্দান্ত আপু, ছোট্ট এবং সিম্পল জায়গা, এবং এখানে একটা ছোট্ট ওয়েলকাম বোর্ড রাখা আছে। আমার ছেলের ছোট ছোট গ্লাস পছন্দ, যার কারণে ওর পছন্দের কিছু ছোট গ্লাস এবং আমাদের কফি মাগ এগুলো এখানে। এখানে ছবি আমরা একটু কম রেখেছি, প্লাস আমার ছেলের জন্মের সময় থেকে শুরু করে ছোট ছোট কিছু স্মৃতি, ওর প্রথম 3 মাসের কিছু ছবি আমরা এখানে কভার করার চেষ্টা করেছি। যখন পূর্ণিমার সময় চাঁদ দেখা যায়, বৃষ্টির সময় বৃষ্টিটা উপভোগ করা যায়, এবং সবসময়ই যাতে আমরা প্রকৃতির কাছাকাছি থাকতে পারি, যার কারণে আমি সবসময় এমন বাসা খুঁজেছি যে যেটার সাথে একটা বড় বারান্দা যাতে থাকে, আর যেটা ঢাকা শহরে এখন খুবই দুর্লভ, ছোট ছোট বারান্দা সব বাসায়। এটা হয়তো অত বড় না হলেও আশেপাশের প্রকৃতি মিলিয়ে এটা আসলে আমাদের চাহিদাটা পূরণ করতে পেরেছে। ভাইয়া, এই বাসাটা যখন আপনারা করেন তখন আসলে কি মাথায় ছিল যে আমার এরকম রাস্তার পাশে একটা বাড়ি হবে, এরকম জিনিস কাজ করেছে? কোন কোন বিষয়গুলোর দিকে আসলে আপনি ফোকাস করেছেন? বাসাটা হয়তো আমি খোলাবেলা, আমরা আসলে এই জিনিসটার দিকে খুব প্রেফার করেছি, যার জন্য আপনি বাইরেই দেখেছেন যে আসলে আমরা কিচেনটাকে খোলা করেছি, তারপর আমরা ফ্যামিলি লিভিং, কমন লিভিং, এই পুরো জিনিসটাকে কিন্তু একদম একটা ওপেন স্পেসের মধ্যে নিয়ে এসেছি, এবং যার জন্য বাসায় যখন আপনি ঢুকেছেন ঢুকার পরে কিন্তু একটা খুব ভালো ফিলিং এসেছে যে আসলে বাসাটা খুব ওয়াইড অ্যান্ড ওপেন, এবং মানে দিনের বেলা আসলে আপনার বেশ ভালো এয়ার ফ্লো এবং লাইট ফ্লো থাকে। সো ওই জিনিসটাই প্রথমে আমাদের একটা ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল যে বাসাটা খুব লাইটেড হইতে হবে, এয়ার ফ্লোটা ভালো হইতে হবে এবং খুব ওপেন হইতে হবে। হাই হান, ওয়্যার আর ইউ? ওর শৈশবটাকে ধরার জন্য, এবং একই সাথে হচ্ছে হলো ওর ভিতর কিছু বিলিভস যেগুলো আমরাও বিলিভ করি ওটা ইনস্টিল করার জন্য। ওর শৈশবটা হচ্ছে এই দেওয়ালটা, ও খুব পপ প্যাট্রোলের কার্টুন পছন্দ করে, যার কারণে আমরা একটা পুরো দেওয়াল চেষ্টা করেছি এই কার্টুনটা দিয়ে বানানোর জন্য। এখানে আমরা মোটামুটি চেষ্টা করেছি যে আমাদের যে বিলিভ যে লাইফের ABCD, লাইক আল্লাহ, বডি, কারেজ অ্যান্ড ডিউটি, যেটা আমাদেরও লাইফের প্রায়োরিটি, এই রকম একটা ভিউ যাতে ও পায়, এবং একই সাথে আমরা নিজেরা, আমি আমার ও, আমরা দুজনেই খুব বই পড়তে পছন্দ করি, তো ছেলেও যাতে পছন্দ করে, এই জন্য বাড়িতে বিভিন্ন জায়গায় বই রাখা, ওই কর্নারে বই, এবং এই জায়গাটা আমরা করেছি যে যেহেতু আমার একটাই ছেলে, সো আমার আসলে বাঙ্ক বেডের খুব বেশি দরকার ছিল না, সো আমি এটাকে একটা কার্নি স্টাইলে করার চেষ্টা করেছি। পরিবারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু কিচেন, যেখানে আমাদেরকে সবচেয়ে বেশি সময় থাকে। হ্যাঁ, যদিও আমি সব খুব কম সময় থাকি এখানে, একটু ফাঁকিবাজি করি আর কি। সো এটা হচ্ছে কিচেন, আসলে কিচেনটা আলাদা করে আমরা করি নেই, কারণ হচ্ছে আমার নিজের কিচেনে খুব কম থাকা হয়, কিচেনে বেসিক্যালি ওভাবে থাকেই না, দ্যাটস ওয়াই এমনভাবে করার চেষ্টা করেছি যে কিচেন যাতে আসলে রুমেরই একটা পার্ট হয়, এই কারণে কিচেন ডাইনিং সব মিলায় একটা কম্পোজিটভাবে পুরো জিনিসটা করার চেষ্টা করা হয়েছে, এবং মোটামুটি চেষ্টা করেছি যে এই পুরো জিনিসটাকে একটু কম্প্যাক্ট করার আর কি,
আর সাদা রংটা যেহেতু আমার পছন্দ, একটু সাহস করে হলেও কিচেনটাও সাদাই রাখার চেষ্টা করেছি। খুব মজার মজার গল্প শুনছিলাম আপু, গল্প করছিলাম, কিন্তু সময় হলো একটা বিরতির। আমি দর্শকদের কাছ থেকে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ, সময় হলো ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। বাড়ি তো ঘুরে দেখলাম, খুবই সুন্দর লেগেছে। তো এই বাড়ি তৈরির আগে তো অবশ্যই আপনাদের একটা স্বপ্ন ছিল, তারপরে সেই স্বপ্ন নির্মাণ, সেই স্বপ্ন বাস্তবায়ন। তো বাড়ি তৈরির সেই পিছের গল্পটা আমাকে একটু বলুন। এটা কিন্তু আসলে দুই দিক থেকে রিজেম্বল করে। বাড়িটা আমার কাছে আসলেই খুব স্বপ্নের জায়গা। অনেকের যেমন এক একজনের এক একটা স্বপ্ন থাকে না, আমার সেই স্বপ্নের জায়গাটা ছিল বাড়ি, যেই জায়গাটায় আসলে আমি আমাকে খুঁজে পাবো, আমি আমার পরিবারের সাথে একটা সময় কাটাতে পারবো। তো স্বপ্নের জায়গাটা ছিল ওরকম। তো আলহামদুলিল্লাহ যেই বাড়িটা আমরা ফাইনালি করতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, সব স্বপ্ন হয়তো কখনোই ওভাবে পূরণ হয় না। আমার ইচ্ছা ছিল আরেকটু হাই রাইজ হোক, আমার ইচ্ছা ছিল হয়তো বা বারান্দা চারিদিকে থাকুক, বা এরকম টুকটাক হয়তো কিছু ছিল। বাট তারপরেও আমি বলবো যে মানে শেষে যে জিনিসটা দাঁড়িয়েছে বা আমরা যে জায়গাটা এসে পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ যে আমি খুবই স্যাটিসফাইড। আপু, চাকরি সূত্রে তো আপনারা দুজনেই ঢাকাতে, দুজনেই চাকুরিজীবী, আবার বাসায় ছোট একটা পিচ্ছি, তো সব কিছু মিলে আপু নিজের জন্য অবসর সময়টা আপনি কীভাবে বের করেন? আমি আর ও আমরা চেষ্টা করি হচ্ছে এই জায়গাটায় বসে একটু একসাথে কোনো মুভি দেখার, বা আমি নিজস্ব টাইম যদি বলি নিজের মতো করে বই পড়া বা নিজের মতো মুভি দেখা। বেসিক্যালি আমাদের যেটা হয় যে আমাদের তো আসলে টাইম ম্যানেজ করতে হয়, ওভাবে আলাদা টাইম হয়তো পাই না। তো চেষ্টা করি যে যেমন এই এই স্পেসটা ওপেন রাখা, দ্যাট মিন্স হচ্ছে আমরা রান্না করতে করতে বা কথা বলতে ওই সময়ও কিন্তু আমরা একটা কোয়ালিটি টাইমে আসলে কাটাতে পারি। এই বাড়ি তৈরির পিছে তো অবশ্যই একটা স্বপ্ন আপনি দেখেছেন, একদম ছোটকালে আমাদের যেরকম স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা আর এই বর্তমানে বাড়িতে এসে যে স্বপ্নের বাস্তবায়ন, তো এর মধ্যে আপনার কী মনে হচ্ছে, আপনি পুরোটা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছেন? তো খুব বেশি দিন যে আমরা এই বাড়িটাতে থেকেছি তা না, বাট স্বপ্নের কথা যদি বলি, স্বপ্ন তো অবশ্যই হ্যাঁ, ছোটবেলা থেকেই একটা নিজের একটা বাড়ি হবে বা সেই বাড়িটা আমার মনের মতো সাজাবো, সেরকম একটা স্বপ্ন অবশ্যই আমার সবসময়ই ছিল। তো সেই স্বপ্নের সাথে যদি আমি তুলনা করি, আমি বলবো যে অনেকাংশেই পূরণ হয়েছে। ভাইয়া, এবার আপনার কাছে জানতে চাই, এই বাড়িকে ঘিরে আপনার স্বপ্ন নির্মাণের আগে আপনার স্বপ্নটা কীরকম ছিল, সেটা আমি আপনার কাছ থেকে এবার জানতে চাই। বিল্ডিংটা আসলে লোকেশনটা এতই ভালো ছিল এবং আলো বাতাস সব কিছু মিলে এতই পছন্দ হয়েছে আমাদের, যে একটু তিনতলা হলেও আমাদের কাছে এটা পছন্দসই হয়ে গিয়েছিল। আর তারপরে যখন এটা সিলেক্ট করে ফেললাম যে আমরা এটাই কিনবো, তারপরে এটার ভিতরের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ বা ডেকোরেশন নিয়ে আমি আসলে পুরোটাই ওর উপর ডিপেন্ডেন্ট ছিলাম। ও আমাকে যেটাই বলতো, আমি যদি জিজ্ঞেস করতাম এটা ভালো, আমি বলতাম হুম, যদি বলতো খারাপ আমি বলতাম হুম। আমার আসলে তেমন খুব বেশি সে ছিল না, ওই আসলে যে এই জিনিসগুলো যেহেতু মানে ওর এই বিষয়ে অভিজ্ঞতা বেশি, প্লাস ওর আসলে মানে আগ্রহটা খুব বেশি ছিল। এই বাড়িতে আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? আমাদের আসলে ফ্যামিলি লিভিং প্লেসটাই খুব মানে দুজনেরই পছন্দ। আমরা দুজন একসাথে বসে এখানে গেম খেলি, গল্প করি, ওর হোমওয়ার্ক যদি কিছু থাকে সেগুলো করি, বা ম্যাক্সিমাম টাইম আমরা আসলে এই ফ্যামিলি লিভিং মানে পছন্দটা থাকতে পছন্দ করি। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো এই স্বপ্ন নির্মাণের পেছনে যারা কাজ করে গেছেন তাদের একজনের সাথে। দর্শক, কথা বলবো এই বাড়ি নির্মাণের পেছনে আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মের একজন ডিরেক্টরের সাথে। ভাইয়া, এই বাসাটা খুবই সুন্দর, তো এই বাসার ডিজাইনের সময় আপনারা আসলে কোন কোন বিষয়গুলো কাজ করেছে? এভরি ফ্যামিলি ফাংশনগুলো আগে চিন্তা করি, ওনার মুড বোর্ড, উনি কেমন কালার পছন্দ করে, তো তাদের বেসড অন তাদের সাজেশন আমরা কিছু ওপিনিয়ন এন্ড ডিসিশন দিই। ভাইয়া, এবার আপনার কাছে জানতে চাইবো বাজেট পরিকল্পনা নিয়ে। আসলে এরকম বাড়ি নির্মাণ করতে আসলে কিরকম বাজেটের দিকে আমাদের ফোকাস করা উচিত? আসলে একটা আর্কিটেকচারাল যখন কাজ করে, এটা ডিজাইন নিয়ে কাজ করে, তখন এভরি ইঞ্চ অফ স্পেস ইউটিলাইজ করে। আপনি দেখেন কোনো জায়গায় বুকশেলফ, কোনো জায়গায় আমরা কিচেনের সাথে ওপেন কিচেন করেছি, কাউন্টার করেছি। সো বাজেটটা ডিপেন্ড করে রুচিটা কীরকমভাবে এবং ম্যাটেরিয়ালগুলো কী ইউজ করছে। কি আমাদের ফার্ম থেকে আমরা যেটা করি, লোকাল ম্যাটেরিয়ালস দিয়ে যেটা লংজিবিটি হয় এবং ক্লায়েন্টের তার স্বপ্নটা যেন পূরণ হয়, একটা সাধ্যের মধ্যে থাকে। আর আমি একটাই মোটো বলতে চাই, সিম্পলিসিটি ব্লেন্ড উইথ লাক্সারি।
কম সব নর্মাল জিনিসগুলো ব্যবহার করে লাক্সারিটাকে ফুটিয়ে তুলতে চাই। সো অ্যাজ এ ক্লায়েন্ট যে আসে তার তিনটা জিনিস শুধু মাথায় থাকা উচিত যে কী কী আমার প্রবলেম বাসায় হয় যেগুলো আমি সলভ করতে চাই, আমি কী পরিমাণ বাজেটের মধ্যে করতে চাই, এবং লাস্টলি আমি কত দিনের মধ্যে এটা শেষ করতে চাই। এই তিনটে ইনফরমেশন নিয়ে আসলে বাকিটা আমরা কনসালটেন্সি যারা করি তারা এটাকে সাজায় নিতে পারি। ভাইয়া, এখন তো আসলে অনেক নতুন নতুন বাড়ি হচ্ছে, অনেক নতুন নতুন স্বপ্ন তৈরি হচ্ছে, তো স্বপ্ন পূরণের জন্য যদি আপনার কাছে কেউ আসে আপনি তাকে আসলে এখন কী কী সাজেশন দিবেন? আমি তাদের জন্য বলবো জাস্ট আমাদের কাছে আসেন। উই আর কনফিডেন্ট যে আমরা আপনাদেরকে আসলে ওভারঅল পুরো প্রসেসটাকে ইজি করে দিব, আপনি কোনো হ্যাসেল করতে হবে না। আমরা যেটা ইউজুয়ালি আমাদের ক্লায়েন্টকে বলি, আপনি আপনার স্বপ্নটা বলেন, কী কী ফাংশন সলভ করতে চান বলেন, আপনি যে সুটকেস নিয়ে বাসায় উঠবেন সেই ব্যবস্থা আমরা করে দিব। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আশা করছি আমাদের দর্শকেরা উপকৃত হবে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, গ্রেড স্টুডিওর পক্ষ থেকে দর্শককেও ধন্যবাদ। দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ আজ এ পর্যন্তই। আমি নাফিস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো দিনে নতুন কোনো স্বপ্ন পূরণের গল্প নিয়ে।